আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আইটি ফার্মের পক্ষ থেকে আমি আশরাফুল আলম আপনাদের সাথে আছি। আপনাদের সকলকে স্বাগতম। আজকের বিষয়টি হচ্ছে, আমরা এই যে মাউস পয়েন্টারটি দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে, সেই কম্পিউটার মাউস পয়েন্টার কিভাবে পরিবর্তন করতে হয় বা লুকস আপ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে আজকে সহযোগিতা করবো। চলুন আমরা চলে যাই সরাসরি কাজে। সো আমার এখানে একটি লিঙ্ক আছে, এই লিঙ্কের মাধ্যমে আমি এই সফটওয়্যারটি ডাউনলোড করব। এই সফটওয়্যারটি ডাউনলোড করে তারপরে এটি ইনস্টল করে তারপর আমরা এই কার্সর কিভাবে পরিবর্তন করে আমরা সেটি দেখবো। সো আমি এটি ডাউনলোড দিলাম। ডাউনলোড দেওয়ার পর এখন আমি চলে যাব, আমার ডাউনলোড হয়ে গিয়েছে। সো আমি এখন চলে যাব আমার এখানে ডাউনলোডস। ডাউনলোডসে যাওয়ার পর আমার এখানে এই কার্সর, এই যে কার্সর সফটওয়্যারটি চলে আসছে, এটিকে আমি রাইট বাটন ক্লিক করে ইনস্টল করে দিলাম। ইনস্টল করার পর জাস্ট আমি এখান থেকে জাস্ট আমার এটি আগে ইনস্টল করা আছে, তারপর আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটি আপনারা জাস্ট নেক্সট 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 এগ্রি করে তারপরে আপনারা এটিকে করে নিতে পারবেন। সো আমার এখানে সফটওয়্যারটি আছে, এই সফটওয়্যারটি আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি এখান থেকে যে ক্রিয়েট করব, এখানে ক্রিয়েট বাটনটি আছে, আমরা ক্রিয়েটে চলে গেলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখানে কর্নারে ক্রিয়েট আছে, আমরা সেই কর্নারে ক্লিক করলাম। তারপরে আমার সামনে একটি উইন্ডোজ ওপেন হলো। এই উইন্ডোজের মধ্যে আমাদের যত সব কিছু করতে হবে, এডিটিং করতে হবে। সো এখানে দেখুন অনেক ধরনের মাউসের পয়েন্টস আছে, যে এখানে আছে, এই যে আমাদের মাউসটি, এই যে মাউসের যে ডিফল্ট কার্সরটি সেখানে দেখাচ্ছে। সো আমরা এটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কার্সরটি এরকম দেখাচ্ছে। তো আপনারা চাইলে এখানে সাদা করে দিতে পারেন, এটিকে সাদা করতে পারেন। সো এটিকে সাদা করে দিতে পারেন, বা আমি এটিকে সাদা করে দিলাম, আউটলাইন কালো আছে, বা গ্রে কালার করে দিতে পারি। সো এটি আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে রাখতে পারেন। সো কোনো সমস্যা নেই, আমি এটিকে জাস্ট ওই পূর্বে যেমন ছিল ঠিক তেমনই করে দিলাম, জাস্ট রেড করে দিলাম। এটি আমি আমার পছন্দ মতো, আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারেন। এখানে অ্যারো হেড সাইজ দেওয়া আছে 50, আপনারা 50 বা 75 রাখবেন, এটি সবচেয়ে সুন্দর। তো এটিকে আমি 75 করে দিচ্ছি, আমি এখান থেকে ধরে এটিকে আমি 75 করে দিলাম, জাস্ট এই 75 75 করে দিলাম। 75 করে দেওয়ার পর ওকে করে দিলাম। এরপর আমি এখান থেকে যে মুভ টুল আছে, মুভ টুলটি নিয়ে জাস্ট এটিকে ধরে মিডলে নিয়ে আসলাম। মিডিলে নিয়ে আসার পর এখন আমাদের হবে এটি যে বাহিরে যে রাউন্ড শেপটি আছে, আপনি চাইলে কার্সরটাকে এইভাবেও সেভ করে দিতে পারেন। যেমন আমরা এখানে একটি কার্সর তৈরি করি, যেমন সেভ দিলাম, সেভ দিয়ে এখান থেকে আমরা জাস্ট এখানে দিলাম কাস্টম কার্সর, কাস্টম কার্সর দিলাম, ওকে করে দিলাম। এখন চাইলে আমরা এই 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 কার্সরটিকে আমরা ব্যবহার করতে পারি, সেটা আমাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা মতো আমরা সেটিকে ব্যবহার করতে পারি। যেমন ধরুন আমি এখান থেকে মাউস সেটিংসে চলে গেলাম, এডিশনাল মাউস অপশনস, এখান থেকে পয়েন্টস, পয়েন্টস থেকে আসার পর আমি এখানে ব্রাউজ করলাম। সরি, ব্রাউজ করার পূর্বে অবশ্যই খেয়াল রাখবেন এখানে অনেকগুলো ফাংশন আছে, আপনার একটা উইন্ডোজ ডিফল্ট সিস্টেম চেঞ্জ আছে কিনা সেটি একটু খেয়াল করে নেবেন। সো উইন্ডোজ ডিফল্ট সিস্টেম চেঞ্জ থাকা অবস্থায় আমি এখান থেকে ব্রাউজ করব। ব্রাউজ করে আমি এটির লোকেশনটি দেখিয়ে দিলাম। দেখিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই এবং ওকে করে দিলাম। দেখুন আমার মাউসটি কার্সর কিন্তু ঠিক এরকম হয়ে গেল। সো মাউসটি পূর্বে থেকে একটু বড়ও হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করব, আমরা এখান থেকে আমাদের সফটওয়্যারে চলে গেলাম। আমাদের সফটওয়্যারে গিয়ে আমার এইটার একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, তার জন্য আমাকে করতে হবে এখান থেকে ইলিপস টুল আছে, এখানে ইলিপস টুল, এই ইলিপস টুলটি আমি সিলেক্ট করলাম। ইলিপস টুলটি সিলেক্ট করার পর খেয়াল করবেন, যখন আপনি ইলিপস টুল নেবেন বা ইলিপস টুলের এই অপশনে যখন আপনি যাবেন, তখনই আপনার সাথে সাথে এই ফাংশনগুলো আপনাকে শো করবে। সো এখানে কিন্তু আরও ইলিপস টুল আছে, সো এখানে কিন্তু ইলিপস টুল আছে। এই ইলিপস ইলিপস সেকশনে যাবেন না, যদি ইলিপস সেকশনে এখানে আসেন আপনার কিন্তু এখানে কোনো ইন্টারফেস আসবে না, এই জন্য আপনাকে অনেক সমস্যা পড়তে হতে পারে যে কালার কীভাবে চেঞ্জ করবো, কীভাবে কী করবো। এর জন্য আমরা এখানে চলে যাব, এখান থেকে এই ইলিপস সেকশনটি নিয়ে নিলাম। ইলিপস সেকশনটি আপনি যখনই নেবেন আপনার সাথে সাথে এই এই পাশে ডান পাশে আপনার একটি ইন্টারফেস আসবে, এই ইন্টারফেস থেকে আপনি আপনার কালার পরিবর্তন করতে পারবেন। সো আমরা এই কর্নার থেকে জাস্ট এই কর্নার থেকে এটিকে ধরে এটিকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পর দেখুন আমার এটি পুরো স্পেস জুড়ে জায়গা দখল করে নিছে। নেওয়ার পর আমার এখানে যে কালার দেওয়া আছে, আমি জাস্ট গ্রিনটা আমার পছন্দ হয়, জানি না কেন, তো আমি একটু কালারটা একটু এখান থেকে আমি চাইলে এটাকে একটু কম বেশি করে নিতে পারি, এটা আপনার ইচ্ছা মতো আপনি করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা করার পর আমি লাল সবুজের মাঝে এটি সাজালাম। এরপর আমি কি করব, এটিকে জাস্ট সেভ দিয়ে দেবো, এখান থেকে সেভ সেভ দিলাম, স্ট্যাটিকে সেভ সেভ এস দিলাম। সেভ এস দেওয়ার পর এই যে আমার এখানে যে এটা সেভ দেওয়ার কারণে এখানে চলে আসছে। আচ্ছা যাই হোক,
আমি ওকে দিয়ে দিলাম জাস্ট ইয়েস ইয়েস করার পর দেখুন আমার সরি এখান থেকে আমি জাস্ট সেভ ইজ দিলাম সেভ ইজ দিয়ে এখানে আসি এখানে আসার পর জাস্ট আমি এটা কাস্টম না দিয়ে এটাকে আরেকটা নাম দিই কাস্টম 1 দিলাম কাস্টম 1 কার্সর দিলাম ওকে দিয়ে দিলাম এরপর এখন দেখব আমার এই যে এই মাউস পয়েন্টারটি আমার এখানে চলে আসছে সো আমার এখানে দুটি মাউস পয়েন্টার আছে এখান থেকে আমি যেটি ইচ্ছা সেটি সাজিয়ে নিতে পারবো সো আপনারা এই অপশনটি কিভাবে বের করবেন এর জন্য আমাকে সেটিংস এখানে সার্চ অপশনে গিয়ে মাউস সেটিংস এম ও ইউ এস মাউস সেটিংস এ যখন আপনি আসবেন এখানে মাউস সেটিংস এ আসার পর পর এখানে দুটি অপশন আছে অ্যাডজাস্ট মাউস এন্ড কার্সর সাইজ আমার এখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই মাউস অপশনস এ চলে গেলাম মাউস অপশনস এ আসার পর পয়েন্টস এ চলে আসলাম পয়েন্টস এ আসার পর এখানে খেয়াল করুন আমার এখানে নরমাল সিলেক্ট মাউস একটি শো করছে সো এটা হচ্ছে আগেরটা আমি এখান থেকে ব্রাউজ করব ব্রাউজ করে আমার যে কাস্টম 1 কার্সরটি আছে আমি সেটিকে ওপেন করিয়ে দিলাম ওপেন করার পর জাস্ট অ্যাপ্লাই তারপর ওকে এখন দেখুন আমার মাউসটির ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে সবুজ মাঝখানেটা হচ্ছে লাল সো আপনারা চাইলে ইয়েলো দিতে পারেন এখানে আপনারা চাইলে ইয়েলো দিতে পারেন ইয়েলো দিয়ে করতে পারেন যেমন আমি এখানে একটু ইয়েলো দিই ইয়েলো দিয়ে দিলাম আমরা আবার এটা একটু শেপ থেকে সাজিয়ে নেব এই যে এই ইয়েলো দিয়েও আমরা করতে পারি এই ইয়েলো দিয়ে করার পর আমরা এখান থেকে জাস্ট এটাকে আবার সেভ দেব সেভ এস দিয়ে আমরা এখানে আরেকটি নাম দিলাম জাস্ট টু দি এখানে জাস্ট এটাকে টু দিয়ে দিলাম টু দেওয়ার পর জাস্ট ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর দেখুন আমাদের এইটি আবার এখানে টু নামে সেভ হয়ে গেছে সো আমার এখানে দুটি তিনটি কার্সর হয়েছে এখন পর্যন্ত আপনারা চাইলে এভাবে করে কার্সরগুলো আলাদা আলাদা ডিজাইন আলাদা আলাদা নামে আলাদাভাবে পরিবর্তন করে এখানে সেটিংস থেকে আপনারা আপনাদের এগুলো দেখিয়ে নিতে পারেন এখানে পয়েন্টস থেকে এইটি একটি আছে তারপর এখানে আমি ব্রাউজ করলে আরও একটি নাম এখানে আমি শো করতে পারবো এই যে এখানে আমি আরও একটি নাম শো করে নিলাম সো এভাবে করে আপনি আপনার কার্সরগুলো একে একে পরিবর্তন করতে পারেন এবং ভিডিও করার ক্ষেত্রে আপনার কার্সরগুলো খুবই হেল্পফুল হয়ে থাকে সো আপনারা এভাবে করে নেবেন আর আপনাদের বলে রাখি যে এই সফটওয়্যারটি আপনারা অবশ্যই অবশ্যই ইনস্টল করবেন চাইলে আপনি নাও রাখতে পারেন পরবর্তীতে ডিলিট করে দিতে পারেন সো গাইস সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টস বক্সে মতামত আপনারা দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু